আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, স্বাগতম কুয়েতের আজ সকালের আপডেটে। আজ 10ই আগস্ট, আবারও ইন্ডিয়ান ভিসার প্রতারণা সোশ্যাল প্ল্যাটফর্ম মুখরিত। কুয়েত এবং অন্যান্য মধ্যপ্রাচ্যগুলিতে যেখানে গৃহপরিচারিকা বা অদক্ষ বা আধা দক্ষ কর্মীদের পাঠাচ্ছে ইন্ডিয়া, এরকম একটি রিপোর্ট প্রকাশ করেছে আরব টাইমস অনলাইন। অন্ধ্রপ্রদেশ সরকারের কাছে তথ্য প্রকাশ করেছে যে কিছু সুবিধাবাদী এজেন্ট কুয়েতে কাজ করতে ইচ্ছুক লোকদের জাল ভিসা দিয়ে প্রতারণা করেছে এবং তাদের ফিরিয়ে আনার জন্য অর্থ চাইছে, যেটি কুয়েত থেকে। ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য কুয়েতে অদক্ষ শ্রমিক নিয়োগের বিষয়ে সতর্ক করেছে সাধারণ জনগণকে। সরকারি পরিসংখ্যান অনুসারে প্রান্তিক কর্মীদের জন্য 37,208টি ভিসা কুয়েত 2022 সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত ইস্যু করে। যাচাই করে দেখা যায় যে এই প্রক্রিয়া চলাকালীন 10,280টি ভিসা বৈধ ছিল, বাকি 27,000 ভিসা ফেক বা জাল। কুয়েতে পৌঁছানোর পর ভুক্তভোগীরা জানতে পারে যে তারা প্রতারিত হয়েছে, দালাল বা মাফিয়া চক্র তাদের থেকে হাতিয়ে নিয়েছে টাকা, অথচ তাদের বৈধ কোনো ভিসা নেই। পুলিশ প্রধান মল্লিক বলেছেন যে তদন্তে স্থানীয় নিয়োগ সংস্থার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা নির্দোষ ভুক্তভোগীদের সাথে প্রতারণা করে যারা জাল ভিসা দিয়ে কুয়েত এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলিতে পাঠাচ্ছে। ইন্ডিয়ান রিপোর্ট অনুযায়ী বিষয়টি এখানেই থেমে নেই। এই প্রতারক চক্রটি যে সকল লোকদেরকে অবৈধভাবে কুয়েতে পাঠাচ্ছে, আবার কুয়েত থেকে দেশে ফিরিয়ে আনার জন্য তাদের পরিবারের কাছ থেকে টাকা আদায় করছে, না হয় তাদের পরিবারকে ফিরিয়ে দেবে, যেটি কিডন্যাপিং এর মতো। এখানে মল্লিকা গর্গ আরো নিশ্চিত করেছেন যে প্রতিদিন এই ধরনের কাজ বৃদ্ধি পাচ্ছে, প্রতারক এজেন্টদের সম্পর্কে অভিযোগ বাড়ছে যারা ট্রাভেলস এজেন্টদের দ্বারা প্রতারিত হয়েছে এবং তাদের ফিরিয়ে আনতে অসম্মতি প্রকাশ করেছে। এখানে একজন মুখপাত্র নিশ্চিত করেছে যে বৈধ কাজের বিষয়ে কাজের জন্য অন্য দেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় জনসাধারণের মাঝে। সন্দেহজনক ট্রাভেলস বা এজেন্টদের ব্যাপারে পুলিশকে অবহিত করতেও বলা হয়েছে। দর্শক, এই বছরে আরও দুটি ঘটনা প্রকাশ হয়েছিল ইন্ডিয়ানদের কুয়েতে, বিশেষ করে কোভিড-19 বা করোনাকালীন পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াই ইন্ডিয়ান প্রবাসীরা কুয়েত এসেছিল, যেটি কুয়েতের সোশ্যাল প্ল্যাটফর্মে মুখরিত হয়। এরপর এই ব্যাপারটা নিয়ে যখন কুয়েতের সংসদরা আলোচনা সমালোচনা করে, তখন সেটির বিরুদ্ধে কুয়েতটা নতুন আইন জারি করে, যেটি ইন্ডিয়ার জন্য প্রযোজ্য প্রথম থেকে। এখন আবার নতুন করে বেরিয়ে আসলো ইন্ডিয়ান ফেক বা 2 নম্বর ভিসা, যেখানে বলা হয়েছে শুধুমাত্র 2022 সালে 27,000 ভুয়া ভিসা নিয়ে ইন্ডিয়ানরা কুয়েতে প্রবেশ করেছে, অনেকে কুয়েত এয়ারপোর্টে আটক হয়েছে এবং সেখান থেকে দেশে ফিরে গেছে। আমাদের যে সকল প্রবাসীরা প্রতিনিয়ত বাংলাদেশ থেকে ভিসা নেওয়ার জন্য অপেক্ষা করছেন বা চেষ্টা করছেন, আপনারা অবশ্যই সচেতন এবং সতর্ক থাকবেন, যেহেতু ইন্ডিয়ার মতো দেশের 27,000 ভুয়া ভিসা কুয়েতের জন্য মাত্র 7 মাসে আবেদন করা হয়েছে বা প্রবেশ করেছে, সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রেও এই ধরনের প্রতারক চক্র অস্থির অপেক্ষায় রয়েছে আমাদের সাথে প্রতারণা করার জন্য। কাজেই ট্রাভেল এজেন্ট বা সেই সব লোকদের সাথেই আপনারা আলোচনা করুন, লেনদেন করুন, কোনো ধরনের সমস্যা হলে যাদের থেকে আপনারা টাকা হাতিয়ে নিতে পারবেন। লাইক কমেন্ট শেয়ার করে অ্যাক্টিভ থাকুন, পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিতে চোখ রাখুন।